হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কথা বলবো বর্তমান সময়ের একটি আলোচিত স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান রিয়েলমিকে নিয়ে, যার সদর দপ্তর চীনের বেইজিংয়ে অবস্থিত। রিয়েলমি কোম্পানিটি 2018 সালের 4 মে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানিটির প্রতিষ্ঠাতার নাম হচ্ছে স্কাইলি, যিনি ছিলেন অপ্পো কোম্পানির সাবেক ভাইস প্রেসিডেন্ট। রিয়েলমি স্মার্টফোন ছাড়াও অন্যান্য পণ্যও তৈরি করে থাকেন। তার মধ্যে রয়েছে এয়ারফোন, ওয়্যারলেস এয়ারফোন, টি শার্ট, ব্যাগ, স্মার্ট ওয়াচ ইত্যাদি। রিয়েলমি 2013 সালে অপ্পো রিয়েল নামে তাদের প্রথম কার্যক্রম শুরু করেছিলেন, যা কিনা অপ্পোর একটি ছাপ ব্র্যান্ড ছিল। 2018 সালের 4 মে থেকে রিয়েলমি একটি স্বতন্ত্র স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করেন। 2018 সালের 30 জুলাই অপ্পোর সাবেক ভাইস প্রেসিডেন্ট স্কাইলি অপ্পো থেকে পদত্যাগ করেন এবং রিয়েলমি নামে একটি স্বাধীন ব্র্যান্ড প্রতিষ্ঠিত করার চিন্তাভাবনা করেন এবং কোম্পানিটির স্লোগান হিসেবে ডেয়ার টু লিভ নির্বাচন করেন। একই সাথে তিনি ঘোষণা দেন যে রিয়েলমি ব্র্যান্ডটি মোবাইল ফোনের দৃঢ় পারফরমেন্স এবং নজরকাড়া ডিজাইনের দিকে মনোযোগ দেবেন। তো বন্ধুরা, এই ছিল রিয়েলমি কোম্পানি সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ইমরাজ গ্লোবাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।